পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির গুইমারা রিজনের আওতাধীন 32 ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম জুবায়ের। সোমবার সকালে জোন সদরের হল রুমে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আইন ভঙ্গ করলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জানান তিনি। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ মাহমুদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।